আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব, দারুণ টেস্টি। আর শীতে তো এখন ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের হয়। পাবদা মাছ সাধারণত বেগুন ছাড়াও সর্ষে পাবদা, এই রেসিপিটা কিন্তু খুব বিখ্যাত একটা রেসিপি এবং এটা সত্যি খুব টেস্টি হয়। তবে আমি সর্ষে দিয়ে করিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে মাখামাখা একটা রেসিপি করেছিলাম, সেটাই শেয়ার করছি। শীতের গরম গরম ভাতে এই পাবদা মাছের ঝাল দুর্দান্ত। এর সাথে আর অন্য কোনো তরকারি আপনার দরকারই হবে না, এত সুন্দর হয় পাবদা মাছের এই তেল ঝাল রেসিপি। পাঁচ থেকে ছখানা পাবদা মাছ ছিল, আমি এগুলোকে আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আপনারা কুচিয়েও নিতে পারেন, আমি পেস্ট করে নিয়েছি যাতে গ্রেভিটা খুব ভালো হয় আর একদম মাখামাখা করব তো। এছাড়া এর সাথে হাফ চামচ, বড় চামচের হাফ চামচ হচ্ছে কি জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক ইঞ্চির আদা গ্রেট করে নিয়েছি, পেস্ট করিনি পুরোপুরি, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো লম্বা করে চিরে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। সর্ষের তেলে পাবদা মাছের এই ঝালটা দারুণ সুন্দর হয়। যে কোনো মাছের ঝাল, শুধু পাবদা বলে না, যে কোনো মাছের ঝালই না সর্ষের তেলে অনবদ্য। পাবদা মাছগুলো তো নুন হলুদ মাখানো ছিল, আমি লালচে করে মাছগুলোকে ভেজে নিলাম। এই মাছ কিন্তু কড়ায় দিলেন একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবেন, দেখবেন মাছগুলো কড়াইয়ের সাথে আর লেগে যাবে না। উল্টে দিলাম মাছগুলোকে, আমি তিনটে করে একবার, তিনটে কি চারটে করে একবার ভেজে নিয়েছি দুবারে। লালচে করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তিনটে আরও বাকি ছিল সেগুলো ভেজে নিয়েছি, কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা ভেজে নেব। মাছ ভাজার সময় একটু বেশি তেলে ভেজে নিলে না মাছগুলো আর কড়াইয়ের তেলে লাগে না, তারপর না হয় যখন মশলা কষাবেন তখন তেলটা একটু কমিয়ে দেবেন, যদি মনে করেন বেশি তেল আপনাদের পক্ষে ক্ষতিকর। কিন্তু মাছ ভাজার সময় একটু বেশি তেলে ভেজে নেবেন, দেখবেন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়, আর মশলা কষার সময় একটু তেল কমিয়ে নেবেন। এরপর আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো খুব ভালো মতো ভেজে নিলাম, কেননা কাঁচা লঙ্কার যে গন্ধটা না সেটাই পাবদা মাছের ঝালে দারুণ সুন্দর মানায়। কাঁচা লঙ্কা কালো জিরে ভাজার পর এর মধ্যে আমি যে হাফ চামচ জিরে গুঁড়ো রেখেছিলাম, হাফ চামচ জিরে বাটা বা গুঁড়ো যে কোনো একটা দিতে পারেন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক ইঞ্চির আদা পেস্ট করে রেখেছিলাম, পেস্ট না আমি যেটা গ্রেট করে নিয়েছি, এক ইঞ্চির ওই গ্রেট করে আদাটা সেটাও দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দেড় থেকে দু হাতা
পেঁয়াজ বাটা এর মধ্যে দিলাম। আমি দুটো পেঁয়াজ, বড় পেঁয়াজ বেটেছিলাম, মাপ করে এর সাথে আমি 1.5 থেকে 2 হাতা পেঁয়াজ বাটা দিয়েছি। তাহলে কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা একসাথে খুব ভালোমতো ভেজে নিলাম। মশলাটা খুব ভালোমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়ো এখনো দিইনি। ঝালটা নিজেরা বুঝে দেবেন, মাছের ঝাল একটু ঝাল হলেই ভালো লাগে, তবে সবাই তো খেতে পারে না, যার জন্য ঝালটা নিজেরা বুঝে দেবেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর 1টা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো আর সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, জিরে, যা যা দিয়েছিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, সব একসাথে খুব ভালোমতো ভেজে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি 1.5 চামচ মতো দিয়েছি, কেননা আমি মাছের ঝালটা একটু মাখা মাখা করব, গা মাখা মাখা, খুব বেশি ঝোল রাখবো না। আর শীতের সময় ধনে পাতা দিয়ে এই মাখা মাখা ঝাল দারুণ স্বাদের। সামান্য একটু জল, বাটি ধোয়া, একটু মশলার বাটি ধোয়া, একটু জল দিয়ে দিলাম, কেননা খুব বেশি ঝোল আমি রাখবো না বলেছি। আর যেই ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে মাছগুলো সব ছেড়ে দেব। কয়েক মিনিট আমি এই ঝোলটা ফুটতে দিলাম। টমেটো এখানে পেস্ট করে দিইনি, আমি লম্বা করে চিরে দিয়েছি, তাতে না পাবদা মাছের ঝালটা খেতে খুব সুন্দর হয়। আর পেস্ট করে দিলে বড্ড বেশি ঘন হয়ে যায় ঝোলটা। ঝোল যেই ফুটে উঠলো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, কেননা খুব বেশি ঝোল আমি রাখবো না। মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, কেননা আর শেষে একদম শেষে ধনে পাতা ছড়িয়ে দেবেন। আমার কাছে অবশ্য সেদিন মনে হয় ধনে পাতা ছিল না, যার জন্য আমি সেদিন ধনে পাতাটা দিতে পারিনি। অবশ্যই এর মধ্যে ধনে পাতা কুচুনো ছড়িয়ে দেবেন। এইটাই ছিল ফাইনাল লুক। গরম গরম অবশ্যই এইভাবে একবার করবেন, দারুণ স্বাদের হয়। সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আমি আর একটা এই রেসিপিটাও আমি শেয়ার করব, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে, আজকের মতো টাটা।